আল্লাহ ভরসা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি চেন্নাই দুঃখজনক হলো সত্য একজন ভনকে দায়ের আঘাতে প্রাণ দিতে হয়েছে আর আরো দুঃখ পাবেন আপনারা কথাগুলো যখন শুনবেন তখন আরো কষ্ট পাবেন আপনারা হয়তো শুনেছেন অনেকে শুনেন না যে ভনটি প্রতিদিনের মতো সকালে তার মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল পিছন থেকে এলোপাথারি ভাবে আঘাত করেছে ধারালো অস্ত্র যেটা ঘরে থাকা দা দিয়ে এবং তার ঘাড়ের উপরে এলোপাথারি আঘাত করার কারণে তার ঘাড়টা কেটে সে মারা গেছে গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফারেন্স করলে সেখানে আস্তে আস্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেন তো ইনশাল্লাহ ওনার চারটি সন্তান আছে আমরা আপনাদেরকে সেই বিষয়টি জানানোর জন্য কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং যেই গোয়েনঘাটে যে ঘটনাটি ঘটেছে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি এখানে যারা আমার ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে যে তারা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং তাদের বোনকে কিভাবে হারালেন সিলেটের গোয়েনঘাট উপজেলার প্রতিবেশী যুবকের দায়ের কূপের আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার 3 আগস্ট আজ সকাল 9:30টার দিকে উপজেলার প্রতাপপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে নিহত আয়েশা সিদ্দিকা ঝুলি যিনি মারা গেছেন ওনার নাম ওরফে জয়না বেগম বয়স হচ্ছে 30 প্রতাপপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী এবং এই ঘটনাটি যে ঘটিয়েছেন আমরা যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে সকাল 9টার সময় পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নোয়াবালির ছেলে সিদ্দিকুর রহমান 22 বসতগড়ের পিছন দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন জরিনা ওনার মেয়েকে নিয়ে সিদ্দিকুর রহমান সাথে একটু কথা কাটাকাটি হয় এবং এরপরে সে দাঁড়িয়ে এসে পিছন থেকে এলোপাতারি আঘাত করলে সেই আঘাতেই কিন্তু তার প্রাণ চলে যায় আমরা অবশ্যই জানার চেষ্টা করছি আমার যে বোন নিহত হয়েছেন ওনার ভাইরা আছেন এখানে তাদের কাছ থেকে জানবো আপনি তো ভাই জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন নাজিমুদ্দিন ভাই এই ঘটনাটি কেন ঘটেছে আমরা যদি একটু ঘটনাটি এখন যে কেন ঘটছে ভাই প্রায় বিগত প্রায় আমরা 21 বছর থেকে এদেশে আছি একটা বাড়ি ফাতরাম গড়িয়া অথবা থাকা আমরা কিছুই আসিল না ওখানে যে লইছিলাম লোয়ার পরে এলাকার সমাজের মানুষেরা খুব চাপ সৃষ্টি করছে আমরা আমি মানে আমার থানার ভয়ে আমি আইছি আমার হরুতা মোটা মারি লিব সমাজের মানুষে এলাকার মানুষে এটা খুব মানে চাপ সৃষ্টি করছে তারপরে খেয়ে আমরা ফেরত পারতো না খেয়ে মারতে দিত না খেয়ে মানে খুন্তা করলেও তারা যে লাঠিয়াস করতো আমরা ইয়া মারধর করতো এটা বহুত যে মারছে বহুত সহ্য করছি প্রায় 21 বছর তাকে গিয়া 21 বছর থেকে 21 বছর তাকে গিয়া এদেশও আসি তারপরেও থারা লোকে মানে আমরা খোলাফেরা করতে করতে পারি না অনেক ইনকাম করছি ইনকামটাও পর্যন্ত থারার পিছনে ফে করছি থার পিছনে এই এই এলাকার যে মানুষের পিছনে মানে মারতো না আমাদের বাড়ি মেন বাড়ি হলো ফকিগঞ্জে আচ্ছা আচ্ছা ফকিগঞ্জ থানা তারপরে আমরা এই মানে অভাব অনুটনের কারণে এই দেশে এসেছিলাম গিয়া কাম কাজ করছি ফাতরের কাজ করছি হ্যাঁ ফাতরের কাজ করছি জমিলো কাজ করছি করিয়া এতটুকু থাকা কিনছিলাম মনে বসলাম যে এত আরামে আরাম কাজ করতে বাড়ি কিনছি হ্যাঁ এখন কিনছিলাম ও মনে করলাম যে একটু আরামে সুখে শান্তিতে মানে জীবনটা কাটাবো হইল না এরপরে আমি তো আমি বিগত 5 বছর ধরে আমার বাবা মার যে লগে নাই আমি আমার আইছি ইটা পরিস্থিতি দেখিয়া আমি হরিয়াইছি বিয়ানি বাজারে আমি মানে প্রায় 5 বছর থেকে আমি বিয়ানি বাজার তবে খবর উপরে যে লই আমার এখন আব্বা আছে একবারে 80 বছর বুড়া মানুষ আমি আসছি আসার পরে আমি অনেক মানুষরে বলছি বলে ভাই আমার বাপ 80 বছরের বুড়া বেটা ই বেটার লগে আপনারা ব্যবসা বাণিজ্য করলে খুঁজিয়া করবেন কিন্তু এই বেটা তো পারতো না 80 বছরও বুড়া বেটা আসলে ব্যবসা করতে পারবো ব্যবসা করলে আমরা করেন আমরা রেখুন এই একজন জন আম আছে ফকুল নাম তার সে আমার আব্বার লগে না আসতে রাখো কোনো মাত নাই আমার বই নিল খেলো না উনি আর জমাটা রইল না উনি হে আমার বাপরে 80 বছর ভুলা বেটায় ভোল্লা ঘাট গিয়া নৌকার পানি নিছি তো আর হে 10 টাকার জিনিস 15 টাকা আমরা শুনাইছো না আনিও না আমি আমি অতটা কইছি ভাই তুমি আরো অনেক মানুষের হেরে তো আমরা খাইতাম না ব্যবসায়ী মানুষের বড় লোক মানুষের ফাফর হাইয়া 6 বছর পরে হয় আমার আব্বার কাছে 5 লক্ষ টাকায় পায় 5 লক্ষ টাকায় পায় এতে এতেও সমাজের যে মানুষে তারা বলে স্বাগত করে দিলে জন আমার বাড়ি 5 বছরের ভিতরে তার পয়সা জানা দিতে পারিতে হ্যাঁ নিত কি আমার এই বাড়ি এক আচ্ছা দাও আমারে একদিন মন্ত
সমাগর হজ মানসে কইছনা বলে তোমার ফল ফেলে আছে তোমার ফল জমে আছে এরারে না এরা যদি কয় ঋণ জমাতে পারবো সে তো অবশ্যই আমরা ইয়ে করব এটাও আমরা শুনাইছনা সমাজর হজ মানসে খে শুনাইছনা আমি গেছি মুরব্বী কয় কিতারে তোর বাবার ঋণ মাতে নানি এই আমি না আমার আব্বা হার গেছে জরিন করলো খিতা করলো আমি আমি তো আর শুনিও না আমি জানিও না সুরক হলে হলে আই হলে হলে আমি আমি যাই এখন গুনিয়ার হে ফন্দক নিছে আমার মায় হান দিয়ে আইছে আমার কে বাবা আমি অত কষ্ট করি ফাড়ি খিঞ্চি আমার ফাড়ি খুলে ওখানে জন্য আবে ইয়া খেত তো আমি কিতা করম আমারে তো হে আইলেও হে মারবো তো আমি আইছি বাবা ধরাইয়া আমার ফাড়ি খান দিলেই তামনি স্তর বাপ আউয়া যেটিয়া সমাজের মাঝে দস্তক দিয়া আর ফাড়ি কয় এখন ফাঁস ফসল বিতে অত টাকা আমরা ইতাম হারমোনি এখন হে নি তো বলে ফাড়ি এখন কি হে নহাবরে কয় 2000 টাকা প্রতি বছর আমার যদি আর আমার ওখানে খেত করি খা আমার মায়ের কাছে ও ও ও ও ও যে ব্যক্তি কই যে 5 লক্ষ কয় পায় ও হে হে এ যে আমার নাম কিতা এ এ ওই লগি এ আমার বাপর কাছে 5 লাখ পাই তো এ যে মারছে আজকে যে আপনার বোনকে মারছে এর কি কিছু হয় না এর কিছু না এ মানে আমার আগা যে আজকে বলেন যে আপনার বোনকে খুন করেছে যে এটা খুন কারণে খুন করেছে এটা বলেন এটা মানে আমি উপস্থিত আছিলাম না আমি বলতে পারবো না হে বলতে পারবো আমার কাছে ছোট ভাই কিন্তু কারণ ওই লগে হে 5 লক্ষ করবি না আমার ফালি এমনি তো কি যায় আপনি বলছেন যে আসলে যে এখানে অনেক অনেক দিন থেকে আপনারা একটু ঝামেলা আছে এটাই আপনি বলছেন আচ্ছা আমরা আজকে এই বিষয়গুলো আমরা আসলে শুনতে চাই না আমরা শুনতে চাই যে আজকের যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই বিষয়টা কিভাবে ঘটেছে আমরা সেটা আমরা আপনাদেরকে একটু জানাতে চাই তো প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন তাদের যে লাস্টি পোস্টমর্টমের জন্য কপিন হাউজে নিয়ে আসা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আপনারা দেখছেন যে দুঃখজনক হলো সত্য মানুষ ধীরে ধীরে জানোয়ারের রূপ নিচ্ছে মানুষকে মানুষ হয়ে মানুষকে হত্যা করতে মানুষের বুকটা একটুও কাঁপে না আমরা আজকে দেখছি এখানে দীর্ঘ 20-25 বছর থেকে একজন মানুষ কিন্তু এখানে কপিন হাউজে আছেন যাকে আপনাদেরকে আমরা সামনে দেখছেন যিনি পোস্টমর্টমের কাজে ব্যস্ত থাকেন তা আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা প্রিয় দর্শক সরাসরি আজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কফিন হাউস থেকে আপনাদের কাছে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি এবং কিভাবে মারা গেলেন কেন মারলেন এই বিষয়টা আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার বা বোঝার আপনারা আমাদের সাথে থাকবেন ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাটে এবং গোয়াইনঘাটের সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম এখানে আমরা দেখছি গোয়াইনঘাট থানার দায়িত্বশীল নিয়ে এসেছেন এটা পোস্টমর্টমের জন্য এবং তারা অবশ্যই আসামিকে আসামি সিদ্দিকুর রহমান যে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেছে তার পোস্টমর্টম তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পিছনে কি কারণ রয়েছে আমরা যতটুকু প্রাথমিক অবস্থায় জানলাম যে মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো সেই জরিনা বেগম যাচ্ছিলেন মাদ্রাসায় মেয়েকে মাদ্রাসায় নিয়ে দিবেন সকাল 9:30 এবং পিছন থেকে এসে দাঁড়িয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এটা খুবই দুঃখজনক একটা মানুষের পক্ষে এরকম কাজ কি করে সম্ভব হয় এটা আসলে বুঝে ওঠে না আমরা দিনে দিনে কোথায় যাচ্ছি এটা আমরা নিজেও বুঝতে পারতেছি না এ থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানুষ হয়ে মানুষকে হত্যা করা জঘন্য কাজ যে একজন মানুষকে হত্যা করলো সেজন্য একটা জাতিকে হত্যা করলো মানুষ হত্যার বিচার দুনিয়াতে যেরকম কঠিন পরকালেও কঠিন এ থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নেই দর্শক সিলেট গোয়াইনঘাট উপজেলায় এই ঘটনাটি ঘটেছিল আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে দায়ের কুপি যুবকের দায়ের কুপি একজন গৃহবধূর মৃত্যু হয়েছে ওনার ছেলে মেয়ে কয়জন ছিলেন দুই ছেলে দুই মেয়ের গৃহবধূ তো আমরা আসলে মূল বিষয়টা আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যিনি সাথে ছিলেন আর তিনি বিয়ানীবাজার থেকে আসছেন আসলে সব কথা তিনি বলতে পারছেন না আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যারা আপনার বোনকে নির্মমভাবে হত্যা করলো সে তো গ্রেপ্তার হয়েছে সিদ্দিকুর রহমান আসলে কিভাবে কি কারণে মারলো এই ঘটনাটা কি কোন পূর্ণ শত্রুতা আছে নাকি পূর্ণ শত্রুতা আমাদের এক্সাম বলতে পারি না ভাই প্রশ্ন কোন শত্রুতা থাকে এরকম বলতে পারি না আচ্ছা সকালবেলা আমি এই যাই প্রায় 7 দিনে বাড়ি আচ্ছা কালকে আমার মেয়েটা জ্বর উঠছে ফোন দিয়ে এখান দিয়ে আমার মেয়ে আমি আইসি
মানে আপনার বইমে ফোন দিয়েছেন আমার মামার মেয়ে ফোন দিয়েছে আপনার মেয়ে আচ্ছা আপনি থাকেন কোন জায়গায় জাফলং এর নৌকা আপনি জাফলং এ থাকেন নৌকা কাজ করেন আচ্ছা পরে আমার জীবনটা মরছে জীবনটা ফোন দিয়েছে ভাই তুমি আইও তুমি না এলে তোমার জীবে মার পড়ে দিব আচ্ছা মেয়ে ভাইকে রান দিয়াম আচ্ছা আচ্ছা ভাই তুমি এর সাথে কথা হইছে আপনার এই বনি সাইতে আসা রাইতে আমার লাগে ফুর্তি ফুর্তি করে ডং ডং করে আচ্ছা আচ্ছা আপনার ছোট বোন ছোট বোন সকাল রাতে তো না আমার ভাগ্নি রেডার নিয়ে মাথা ছিদাম রাতে থেকে আমার লাগে পরে সকালে বেলা বাদ খাইতো খাওয়াবো বাদ দিয়ে তাই রেডি বুয়ে রয়েছে তাই বাতো খাওয়াত না তাই মোটর সাইকেল মাথা যেত পরে তো আমি আমার বাদ চাঁদ খাইয়া আমার বাগনে বাদ খাইছে না আমি আমার লইয়া বার হয়েছি মাথা যেতাম বইন অফিস হয়ে আইছে মেয়েরা আগুয়ে দিতে রাস্তা যে জায়গার মধ্যে খুব দিছে এই জায়গার মধ্যে আমি আমার গাড়ি দিয়ে ছাম দিয়ে আমার বাগনিকে নিয়ে গেছি নিয়ে তোমার সামনে পাঁচ সাত হাত বিশ ত্রিশ হাত দূরে গেছি ছেলেটা খুব দিব আপনি জানি ছেলেটা খুব দিব এই খুব ছেলেটা আমি ক্রস করিয়া গেছি হে আমার ফালে গেছি আমার চেক দিয়ে হে আমার এইসব করছে মাদ্রাসাতে গিয়ে বাড়িতে কি বাড়িতে আসার একশো মিটার দূরে থাকতে আমার লোক বলছে যে তোর বোন দেখে সাদাইয়া এনে ফালাইয়া তুইয়া দিছে মানে সেই সময় মেয়েটার কি মাদ্রাসা দিয়ে আসছেন মাদ্রাসা দিয়ে আসছেন তারপর আপনি আইসা কি দেখলেন আইসা ভাই দিয়ে আমার বোনটা গলাকাটা মাটিতে ফড়িয়া দিছে কোন জায়গায় আঘাত করছে কর্তনাত এই জায়গা মধ্যে সেদ মারছে এগুলা খাটিয়া দাঁত ফাইলাম গেছে মানে সেদ কয়টা দিছে একটা সেদি এক সেদি মারছে তাকে পরে আটক করলেন কিভাবে গ্রামের যুবকরা ধরিয়া দিছে গ্রামের মানুষ থাকে আর ওর বাবা ফালাই গেছে ওর বাবা ফালাই গেছে বাগাকে বাগিয়ে রেখেছে গিয়ে ছেলেরা ধরিয়া রাখছেন বাবাও কি সাথে ছিল বাবার সাথে জড়িত ওর মাও জড়িত মানে এর আগের কোনো ঘটনা এটা আপনি আপনি মানে জানেন এর আগে কোনো দিন ওর সাথে ছাত্র থাকে আমি সেটা বলতে পারি না এ কি পার্শ্ববর্তী বাড়ি নাকি বাড়ি আমার বাড়ি আর ওর বাড়ি 50 হাত বেশ কম না আপনার বোনের বাড়ি আর ওর বাড়ি বোনের বাড়ি বাক্কা দূর তো বাইতে থাকে না বাইতে ও ঢাকায় থাকে ছেলেরা ঢাকায় থাকে ও আমার স্বামী দুজন ঢাকায় থাকে এখন কি দাবি আপনাদের এই যে নির্মম হত্যা এইবার প্রতিদিন মারা মামলা অপহরণ যদি ইতিমধ্যে জেগ নিতে তাইলে তো মামলা রান্না মারা রাখা হইতো না একজনের ঠিক করলে তো সবই ঠিক হয়ে গেল হইলে এখন আপনারা মানে কি দাবি করছে বিচার কি চাচ্ছেন বিচার কি আমরা উপযুক্ত বিচার চাইলাম ভাই আমরা বিচার করতে আদালত আছে থানা প্রশাসন আছে বিচার উপযুক্ত বিচার আপনারা তো এখনো বোধহয় মামলা করেন নাই বাদী হয়ে মামলা অলরেডি রেডি করা হয়ে গেছে রেডি হয়েছে বাচ্চা কয়টা চারটা বাচ্চা না একটা বাচ্চা এই মেয়েটা যে মেয়েটা মাদ্রাসা গেছে এটা কয় নম্বর বড় মেয়ে সবার সবার হচ্ছে বড় মেয়ে যাই হোক দর্শক আসলে তাদের সাথে কথা বলবো তারা তাদের বোনকে নিয়ে এখানে এসেছেন কপিন হাউজে পোস্টমর্টম করার জন্য কিন্তু ঘটনা তো আপনারা শুনেছেন যে কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে যেটা নিউজ আসছিল যে মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে কিন্তু না উনি বলছেন যে ওনার মেয়েকে নিয়ে মামা যাচ্ছিল আর উনি দাঁড়িয়েছিলেন এখানে দাঁড়ানো থাকা অবস্থায় তার পেছন দিয়ে এসে দাদি একটা কূপ দিয়েছে একদম এই পাশ দিয়ে দাঁত সহ বের হয়ে গেছে একই কূপিয়ে সেই মেয়েটি মারা গেছে এবং পিছনে তার বাবাও ছিল তিনি বলছেন তবে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কূপ দিয়েছিল সেই সিদ্দিকুর রহমান যুবক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের একটা দাবি হচ্ছে সুস্থ বিচার এই বিচারটা যদি সুস্থ হয় তাহলে অন্য কেউ অন্য কাউকে মারতে ভয় পাবে এটার দাবি তারা জানাচ্ছেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন মামলা এখনো হয়নি তবে গোয়েন্দা থানা পুলিশ পরিদর্শন করেছেন এবং গোয়েন্দা থানা পুলিশ ইতিমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে আসছেন তাদের দায়িত্বে আমরা দেখছি তো আমরা এখান থেকে আপনাদেরকে এই বিষয়টি জানালাম আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আপনাদের
সুদিচ্ছে আমরা কামনা করছি এই সমস্ত ঘটনা থেকে যেন আমরা বাঁচতে পারি অন্যায়কারীকে যেন ঘৃণা করতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি এই প্রত্যাশা শুধু আমরা রাখছি তো দর্শক আমরা যে কথাগুলো বলছিলাম এখানে আপনারা শুনেছেন গোয়েনঘাটে ঘটে যাওয়া ঘটনা গৃহবধূর মৃত্যু এবং গৃহবধূর বয়স 30 এবং ওনার চারটি সন্তান রয়েছে এবং ওনাকে দারালু অস্ত্র দিয়ে সিদ্দিকুর রহমান নামের এক যুবক পার্শ্ববর্তী বাড়ির তিনি কিন্তু ওনাকে খুন করেছেন সিদ্দিকুর রহমানের বাবার নাম হচ্ছে নোয়াবালী তিনি এখন পলাতক আছেন যেটা আমরা শুনলাম তো এই বিষয়টা যেহেতু মামলা আছে এবং গোয়েনঘাট থানার অধীনে রয়েছে অবশ্যই থানা পুলিশ এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং দোষী যারা আছেন তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন বলে আমরা আশা করছি আপনি কি হন আপনি কি নির্মম দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে যদি এভাবে হয় সমাজের লোক বাস করা সম্ভব নয় তা আমি প্রত্যেকের কাছে আমার এখানে সাংবাদিক সাহেব একটা একটা মিনিট আমরা একটু রেস্ট নেই আজানটা শুনে দেখা আচ্ছা একটু আমরা একটু কথা না বলে দর্শক পবিত্র মাগরিবের আজান পড়ছে আমরা এখন আর কথা বলছি না একটু অপেক্ষা করুন আমরা ওনার কথাগুলো একটু শুনবো আলহামদুলিল্লাহ আসলে চতুর্দিকে আজান পড়ছে আল্লাহ তালা কবুল করবেন আমরা শেষ করে নিতে চাই আমরা স্যারের কাছ থেকে একটু আপনার আমাদের এখানে আপনার কি হলো উনি উনি আমার ছোট শালি আমি বেজি বেনিবাজারে চাকরি করি হঠাৎ করে আমি শুনে সকাল 11টার দিকে শুনে আমি চলে আসলাম এবং এখানে সম্মানিত এই সাংবাদিক সাহেব আছেন এবং বাংলাদেশের সুনামধন্য উপজেলা গোয়েনঘাটের উপজেলার প্রশাসন কর্মকর্তা আছেন এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার সাহেব আছেন এবং অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ এই যে এটা নিন্দা অঘটন ঘটছে আমি নিন্দা প্রকাশ করি এবং আমি অনুরোধ করি সবার কাছে সমাজে এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য ইয়ার সুষ্ঠু তদন্ত করে এবং একটা সুন্দর সমাধানের জন্য আমি প্রত্যেকের কাছে আমি বিনীত আহ্বান করি এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আমরা শেষ করে নিচ্ছি আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন আপনারা দেখেছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আমাদের সমাজে প্রতিদিনই কিন্তু এরকম ঘটনাগুলো ঘটছে আমরা যতটুকু জানি যতটুকু তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন যত সময় যাচ্ছে তত কিন্তু আমাদের মানুষের হাতে মানুষকে মৃত্যু মানুষের দারালু অস্ত্র দিয়ে বা বিভিন্নভাবে মানুষের হাতে মানুষের মৃত্যু হচ্ছে এটা আমরা কামনা করিনি আপনারা আমার আমাদের সকলের সহযোগিতা আল্লাহ তাআলা যেন এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন ভালো রাখেন আজকে যেটা বলেছিলাম গোয়েনঘাটে ঘটে যাওয়া সেই ঘটনার বর্ণনা আমরা শুনলাম আপনারা সবাই দোয়া করবেন দেশ বিদেশ থেকে যারা ছিলেন আমাদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ